আমি চিরতরে দূরে সরে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেনি খুলিতে তবু আমারে দেব না ভুলিতে না দর্শক ভোলা যায় না নজরুলকে ভুলিনি আমরাও তার গান কণ্ঠে ধারণ করে যিনি জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয় তিনি শিল্পী ফাতেমাতুল সোহরা আজ আমরা তার সাথে কাটিয়ে দেব কিছুটা সময় গল্প আর আড্ডায় চলুন কেমন আছেন ভালো তো খবর কি ভালো হ্যাঁ আপনাকে দেখে আর ভালো লাগছে তাই কি ওর একটু পর্দা প্রথমে আপনার কাছে জানতে ইচ্ছে করছে আপনি কি প্রথম থেকেই নজরুল সংগীত গেয়েছেন না আর অন্য ধরনের গান আসলে আমার গানের জীবনটা বলতে গেলে মানে গানের জীবনের শুরুটা বলতে গেলে এত বেশি বলতে হয় যে তার শেষ করা জানা সব রকম গান আমাকে করতে হতো ক্লাসিক্যালতে শুরু করে আচ্ছা নজরুল গান রবি ঠাকুরের গান মাঝবেচে ফোক মাঝবেচে আজও এক তারপরে ছুমরি

এটা ছিল তাদের পারমিশন গানের প্রথম গান করা তারপরে গান করার পরে আরো ভয় লাগলো যে আমার তো গান সর্বনাশ করে ফেললাম গান করে ফেললাম যদি এখন পুরস্কার না পাই ফার্স্ট না হই তাহলে তো বাড়িতে আমার দরজা মানে মহা অপরাধের পরে আবার তখন মাইকে যখন শুনলাম যে মানে গানে প্রথম হয়েছে ফাতমা তো জীবনের প্রথম ওই মাইক্রোফোনে আমার নামটা উচ্চারিত শুনলাম আমার স্কুলেই এবং সেটা সেই মানে খুবই রোমাঞ্চকর একটা মুহূর্ত আমার সবকিছু আনএক্সপেক্টেড এবং বাড়িতে শেখা শেখের পরেও কিন্তু না পারমিশন না নিয়ে করাটা এবং তারপরে আবার স্কুলের যে ফলাফলটা ঘোষণা মানে সেটা এখনো আমি সেই আমার নাম অ্যানাউন্সমেন্ট আমি শুনতে পাই আমার কানে পড়ে মাঝে মাঝে সেটাই আচ্ছা প্রথম কার উৎসাহে আপনি গান করা শুরু করলেন আমার কাকু কাকু মানে মোস্তাজি আর কি মানে কাকু বলতাম কাকু না হচ্ছে হাই রুহমান সাথী ভাই নজরুল গীতি গোল্ডেন থেকে নজরুল তখন থেকে একসঙ্গেই করি প্রথম কবে আপনি টেলিভিশনে গান করলেন একটু তো অনেক পরে আমার গান গানের জীবনে প্রায় 17 18 বছর পরে জেলুশন টুকলাম আচ্ছা কি গান করছেন ওটা করেছিলাম আমাদের পরম শ্রদ্ধেয় নমশ যে আমাদের আর কি বেগম আক্তারের বাংলা একটা টুরি করেছিলাম যেটা করেছেন আরই একটু শুনি তাহলে তো তোকে নাচতে হবে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যা লুটিয়ে রুপলি শাড়ি জোছ করেছে আরে বাহ আপনি কিছু জিজ্ঞেস করি যে নজরুল সঙ্গীতের ক্ষেত্রে পছন্দের তালিকায় প্রথম কোন শিল্পী নাম আপনি বলবেন অবশ্যই আমি একবারে স্ট্রেট বলবো যে ফ্রিজা বেগম আপনার প্রথম অ্যালবাম ছিল কোনটি প্রথম দিনের গান রেকর্ডিং কথা মনে আছে বিএমডিআই স্টুডিওতে হচ্ছিল হ্যাঁ তখন সেই স্টুডিওতে সেই কারেন্ট থাকছে না কখনো থাকছে কখনো গরম প্রচন্ড একবারে সাংঘাতিক অবস্থা আর নজরুল গান প্রথম রেকর্ডিং করেছিলাম রিদম স্টুডিওতে তখন কিন্তু সরাসরি সব মিউজিশিয়ানরা বসা আমি একবারে সে সাংঘাতিক অবস্থা আর কি মানে মনে করার মতন প্রথম অ্যালবামের নাম কি ছিল প্রথম অ্যালবামের নাম ছিল হারানো সুর খুব সম্ভব খুব সম্ভব সুর ছিল প্রথম নজরুল অ্যালবামের নাম কি ছিল আপনার নজরুল গীতি আরেকটি কথা জিজ্ঞেস না না সেটা হচ্ছে যে আপনি তো একুশে পদক পেয়েছেন যখন প্রথম শুনলেন যে আপনি একুশে পদক পাচ্ছেন সেই সময়কার অনুভূতি কি ছিল আমি মনে পড়ে কালচার নিউজ থেকে ফোনটা আসলো আর আমি বাচ্চাদের মতো করে আবুল তোর বলে শুরু করলো ওনাকে খুব মনে পড়ে শুধু তাকাচ্ছি ফোন নেই ঘরের মধ্যে কেউ আছে কিন্তু কাকে বলবো তারপর ওনাকে বলে ফেললাম যে হয়তো উনি অনুষ্ঠান এখন দেখলে এটা একটা একমত হবেন এমন যে আচ্ছা আচ্ছা আমি কি আমি কি চিৎকার দেবো ওরা বলছে আমি কি চিৎকার দেবো উনি বললেন সুন্দরবন যে আপা আপনি অবশ্যই চিৎকার দেবেন আপনি কেন দেবেন না আচ্ছা আচ্ছা আমি চিৎকার চিৎকার দিয়ে কাউকে পাচ্ছে না কি বলবো ব তুমি জানো আমি ব বলে কি ও আল্লাহ ভাষা ভাই সন্দি কালাম কোনো সঙ্গে ঘরে ছিল না তারপরে ফোনটা এখন মাকে ফোন করলাম আর কি সেই মুহূর্তে একটা কথাটা আমি কখনো ভুল ভুলবো না কখনো সেই মুহূর্তে কি মনে হচ্ছিল আমার আপনি তো শৈশবে নাচও শিখেছেন সবকিছু শিখেছিলাম প্রথম নাচের কোথায় করলেন পারফরমেন্সটা আমার নাচের যে গুরু ছিলেন রাধারমন তার কাছে শিখতাম হাতের নূপুর নিয়ে রোজ বিকালে হাতে নূপুর গরম করে ধরে বুক সঙ্গে ধরে হাতে 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 তার বাড়িতে গিয়ে ততক্ষণ সারগাম করা ততক্ষণ তালের উপর করা তার বাড়ি চলে আসা আচ্ছা ক্লাস এইট নাইন পর্যন্ত আমি নেচেছি তারপরে আর নাচনি তো গানটাই থাকলো আর কি আপনি তো নাটকেও কাজ করেছেন এখনো করছেন কেমন লেগেছিল প্রথম পর্দায় নিজেকে প্রথম নাটকটা করতে গিয়ে একই কথা আমি কিছুতেই ডায়লগ চো করতে পারছিলাম না এইটি ফাইভ এর কথা বিটিভি নাটক ছিল এটা কি নাটক নাম কি ছিল নাটকটার নাম ছিল লাগুক দোলা আচ্ছা দোলা লাগুক দোলা মানে আমার ক্যারেক্টার নাম ছিল দোলা তো চিটং হিলের মধ্যে এটা পুরো শুটিং হচ্ছিল খালেদ খান ছিল আমার সঙ্গে আর কি সহশিল্পী হ্যাঁ হিরো আর কি হরসির বড় যাবে না হিরো বলতে হবে আমি তোর হিরোইন না হোক তো একটা ডায়লগ ছিল যে আহ এসে বলছে তুমি খুব সুন্দর ও বলছে যে এরকম করে শুনতে লজ্জা লাগে সেই কথাটাই একটা কথা ছিল যা রূপের প্রশংসা শুনতে কত লজ্জা লাগে একটা মেয়ে এই কথাটা আমি বলতে পারিনি একটা মতো ডায়লগ বলতে পারিনি 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 আমাকে পাহাড়ের আড়ালে দিয়ে ক্যামেরা দিয়ে বলছে যে আচ্ছা সব চলে যাচ্ছে এবার আপনি তাকে বলেন কিছুতেই বলতে পারলাম না অনেক কষ্টে কি একটা বলে হঠাৎ করে একটা আর সারা নাটকে আমার ডায়ালাক ছিল না শুধু এক্সপ্রেশন ছিল কারণ কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে লজ্জার চোটে মরে আমি শেষ আপনি তো বিজ্ঞাপনেও কাজ করেছেন প্রথম কি বিজ্ঞাপন করেছিলেন এপি ফিফটিন পাউডার আর এপি সিক্সটিন ভ্যানিশিং ক্রিম আর এ তো এ দুটাই ছিল আর কি ফিল্মের কথা আসি আপনি তো ফিল্মেও কাজ করেছেন কেমন লেগেছিল কেমন লেগেছিল প্রথম অ্যাক্টিং করতে যাচ্ছেন ফিল্মে সেই অভিজ্ঞতার কথা বা কে প্রপোজ করেছিল আপনাকে কি ছবি আচ্ছা এটা এটা আগে গানগুলো করে নিলো আচ্ছা আর ছবিটা যার লেখার যার ডিরেকশন ছিল ওর নাম হচ্ছে গোলাম মোস্তফা শিমুল আচ্ছা মানে বেশি বড় না কি ইয়াং বলবা একেবারে তো শিমুল আর খালেদ বলে একজন মিউজিক ডিরেক্টর এই দুজন মিলে আমার বাসায় এসে বললো গানের কথা বললো চারটা গানের কথা বললো গানগুলো করে দিলাম গানগুলো কথা হওয়ার পরে আমাকে বললো যে আপনি ফিল্ম অ্যাক্টিং ক্যারেক্টারটা করবেন আচ্ছা কি কেন করবো ক্যারেক্টার বলে আপনাকে দরকার তা অনেক কথা হতে হতে করে করলাম তারপরে শুটিং এ চলে চলে গেলাম কি নাম ছিল ফিল্মে ওটা এখন রিলিজ হয়নি হবে ভালোবাসা সাদা কালো প্রথম রোজগারের টাকা দিয়ে কি করেছিলেন প্রথম রোজগারের টাকা ছিল স্টেজে ফাংশনে এটা কাদের কি বের করেছিল পাজি গান করার পরে বলে আমার তার বাসায় আমি আমার হাজবেন্ড ফ্রেন্ড ছিল সে তারপরে যে ভাবি তোমার ব্যাগটা কই দেখি কেন ব্যাগটা কি করবেন বলে ব্যাগটা বলে ব্যাগটা হাতে করে নিয়ে টুক করে ওটা খুলে একটা কি ঢোকাচ্ছে তারপর এটা কি বলে কিছু না এটা টাকা আমি আমার বড় বোন দেখো ওই টাকা ব্যাগে ঢোকাচ্ছে ও বলে কি টাকা কেন কি দোস্ত টাকা কেন বলে আরে তোর বউ গান করলো না আমার সঙ্গে তো সেই জন্য টাকা দিচ্ছি ওকে আচ্ছা তোর টাকা টুকা লাগবে না টাকা টুকা লাগবে না তুই টাকা সরা আরে ও গান করে শখ করে গান করে কেন ও টাকা নেবে শোন আমি আমার জীবনে কয়েকটা আর্টিস্টকে ফাংশন করে টাকা দিয়েছি প্রথম এই তোর বউ তাদের মধ্যে প্রথম হ্যাঁ যা আমার কাছে তোর বউ প্রথম পেমেন্ট আমার হাত দিয়ে দেন দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং এবং আমার এখন খুব মনে হয় যে তাকে আমার একটুখানি দূরদৃষ্টি সম্পন্ন বলেই মনে হয়েছিল কিন্তু সে বলেছে তুমি কিন্তু একদিন গান করবে ফুল ফ্লেজেড গান করবে প্রফেশনালি করবে এবং তুমি টাকা নেবে টাকা পাবে তুমি তোমাকে আমি সেই শুরুটা আমি আমার হাত দিয়ে হলো বলে আমার নিজের ভালো লাগে ভাবতে নজরুলের কোন গানটিকে আপনি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে বেছে নেবেন এটা আমার পক্ষে খুব সত্যি খুব মুশকিল আসলে খুব মুশকিল কারণ দর্শকের ভালোবাসা শিল্পী বেশি জনপ্রিয় হয়েছিল প্রথমেই আপনার জীবনে কোন গানটা এরকম নজরুল উম শ্রীজন ছন্দে আনন্দে নাচ নটরাজ ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল সৃজন ছন্দে একটা তো মা-মে একসাথে পড়াশোনা করেছেন আমি আর আমার হ্যাঁ তা আপনার প্রথম যখন পড়তে গেলেন কেমন লেগেছিল মায়ের সাথে হুম আমি আমি আমার মন তো যে মা কানে পড়তে আসছে আমার সঙ্গে তো তো পড়াশোনা কুল কি হয় তারপর যখন পড়াশোনা করে যখন 엄마 এত ভালো করেছেন তখন লজ্জা লাগলো যা আমরা পড়া আমি ফাঁকি দিই দুষ্টুমি করি পড়াশোনা করি না আর আম্মা কি করে এত সিরিয়াস আম্মা পড়াশোনা করার সময়টা এবং রাত জেগে পড়াশোনা করতেন আমাদের চার ভাই বোনকে দেখতেন আব্বাকে কখনো কখনো হেল্প করতেন অ্যাসিস্ট করতেন নাকি আব্বাকে আবার যদি কোনো অপারেশন থাকতো ডাক্তার ছিলেন তো তো ভাবতো আম্মা কি করে করেন এগুলো ওটা আমার জন্য একটা ইন্সপিরেশন হয়ে কাজ করতো যে আম্মা যদি পারেন তাহলে আমি কেন পারবো না সেটাতে গেলে আপনার মার অনুভূতির কথা মার পড়াশোনার কথা আপনি নিজে যখন মা হলেন মা ডাক শুনলেন প্রথম সেই অনুভূতির কথা একটু বলবেন মা ডাক তো শুনলাম কয়েক মাস পরে তখন তো যে একটু একটু করে বলে সে তো মুহূর্তটা বলা সম্ভব না কিন্তু আমি যখন তাকে মা ডাকলাম তখন তাকে তো ভিতরে অনুভূতি যেন ওর মা ডাকলো তখন মনে মনে হলো যে এর থেকে আপনার কেউ নাই আর কোনো অস্তিত্ব থাকতে পারে না এর থেকে তার সাথে প্রথম দেখা সেই অনুভূতিটার কথা বলবেন তার সাথে তার সাথে প্রথম দেখা দেখা হয়নি দেখার জন্য আকাঙ্ক্ষা ছিল দেখার জন্য ধরতে পারে দেখা হয়নি প্রথম প্রেম সম্পর্কে আপনার ধারণা কি প্রথম প্রেম তো সব জীবনে একটা মুহূর্তে থাকে আমারও ছিল এবং খুব লুকানো ছিল কারো কাছে বলা যাবে না সেটা আচ্ছা গানের কথা ফিরে আসি সেটা হচ্ছে যে আপনার গান নিয়ে প্রথম অ্যাপ্রিসিয়েশন কোনটাকে আপনি প্রথম ধরবেন যে জনসমক্ষে কেউ আপনার প্রশংসা করেছিল এইভাবে আমার একটা কথা আমাকে খুব আলোড়িত করে আমি অনেকগুলো প্রশ্ন তার সামনে আমার এই আমার এই কথাটার সামনে থাকবে একবার একটা অনুষ্ঠানে প্রজাত সাহেব ছিলেন আর কি আচ্ছা সেই অনুষ্ঠানে উনি হঠাৎ করে যে ভাবে এত লোকের সামনে এভাবে বলবেন মানে সেই হলে যারা ছিলেন তারা প্রত্যেকেই স্তব্ধ হয়ে গেছেন তার কথা শুনে উনি কি বলবো আমি গৃহমে চলে এসেছি গান করে উনি দর্শক সারিতে বসছিলেন ওইখান থেকে জোরে জোরে বলতে তো আসছেন কোথায় আমাদের সেই শিল্পী ইংলিশ বাংলা মিলে বলছেন বিষয় বিষয় ইংলিশ বলছেন যে উনি কোথায় ভাই আপনি কোথায় সামনে এসে বললেন যে দেখো বলেন যে আমার খুব মনে পড়ে আমার ভুলি না উনি বলেন যে আমি আপনি ইউ আর সো মাচ ট্যালেন্টেড তোমাকে বলেছেন সো মাচ ট্যালেন্টেড তখন আমার নাম জিজ্ঞেস করে আমার পুরো নামটা এবং আমার বাবার নাম আমাদের বাড়ি কোথায় ওনার অনেক কথা সঙ্গে ওনার সঙ্গে কমসে কম ষাট জন লোক দর্শক তো সব চলে আসছে যার জায়গা হচ্ছে না গ্রো রুমে উনি অনেকগুলো কথা বলে অনেক দোয়া করে গেছেন আমি জীবনের কথা কখন ভুলবো না আপনি তো ছোটবেলা থেকে অনেক ধরনের গান করেছেন এখনো গাচ্ছেন কিন্তু নজরুলকে প্রথম আপনার আপন সত্তায় কখন এটা বুঝতে পেরেছেন এটা ধরো আমি এইচ ক্লাস এইচ কি নাইনে যখন উঠলাম হ্যাঁ তখনই গান করতে গিয়ে দেখলাম যে আমি এর জন্য ভিন্ন কোনো কোনো এফোর্টস লাগে না আমার আচ্ছা আমি যেরকম অনায়াসে ঢুকতে পারি আর যখন বাণীগুলো পড়লাম তখন পড়ে পড়ে মনে হলো যে অপূর্ব সেই বাণী এবং সুরের সৃষ্টি সংমিশ্রণটা আশ্চর্য ধরনের আছি আমি রাগের সঙ্গে রাগ নিয়ে আমি যাচ্ছি চলছি কিন্তু আমি অনেক বেশি কিছু করতে পারছি না অথচ আমি রাগে একটা মানে পুরোভাবে একটা রাগের দখল দেখাতে পারছি রাগের উপর আমি আশ্রয় নিয়ে আছি তখন থেকে আমার মনে হচ্ছে যে নজরুলের গান আমার আমার জীবনে বল পড়তে সঙ্গীত জীবনে শুধু না আমার জীবনেই নজরুলের গানের গানটা হচ্ছে আমার জীবনের আশ্রয়ের কোল আমার অস্তি বলেছেন যে তোমার জীবন সমান্তর জীবন মানে একটা তোমার সমাজ জীবন সংসার জীবন একটা হচ্ছে তোমার সঙ্গীত জীবন এই যে প্যারাল লাইনের মধ্যে আমি যাচ্ছি নজরুলের গানের জন্যই কিন্তু আমার সংসার থেকে বিচ্ছিন্ন হয়নি আমি সংসারকে নজরুল গানের মধ্যে আমি মিলিয়ে মিশে দিয়েছি যেখানে এখন আমার জীবন চলছে এক লাইনে নজরুলের গান এবং আমার সংসার আপনাকে যদি জিজ্ঞেস করি যে নজরুলের গানের ক্ষেত্রে প্রথম পছন্দের গান কোনটি সেটা একটু গিয়ে শোনাবেন প্রথম পছন্দের গান বলা মুশকিল না আচ্ছা মোরে পছন্দ একটা পছন্দের একটা গান এর আগে আমি একটু দর্শকদের কাছে থেকে বিদায় নিই দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম শিল্পী فاطمهতু জোরা নানা অভিজ্ঞতার কথা কিন্তু আমাদের হাতে এখন সময় নেই এখন বিদায় নিতে হচ্ছে নজুলু সেই গানের সুরে সুরে মিলিয়ে বলতে হচ্ছে আমার যাবার সময় হলো দাও বিদায় দর্শক আজকের মতো আমাদের এখানে বিদায় দিন দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথির সাথে নিয়ে চলুন গানটা শুনি চিরদিন নাহি যায় আজকে যে রাজা ধীরজ কলস ভিক্ষা চায় আজকে যে রাজা ধীরজ কলস ভিক্ষা চায় নাহি যায় চিরদিন কাহার সুমন নাহি যায় অবতার শ্রী রামচন্দ্র যে যানী তার হল বনবাস রাবণ করে দুর্গতি আগুনে পড়িল না ললা লেখা হায় আগুনে পড়িল না ললা লেখা হায় নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়